ৰাকিং কৰিব গৈছে প্ৰথম আপোনালে এটো সিলিনৰ কাৰণে যিমানখিনি ৰাখে মই সব ভিডিওত আমাৰ কৈ দিওঁ কাটিং কৰা টাইমতে প্ৰথমতে এটো এনেকুৱা এটা মাৰ্জিন মাৰি লওঁ যিমানখিনি আপোনালে সিলন কৰি ৰাখে ইমানখিনি ৰাখি লব টোটেল এইটো কাষ্টমাৰ চাৰিটা ব্লাউজ আছে টোটেল মানে চাৰিটা ব্লাউজ চাক এইটো দুটা দুটা বেলেগ ডিজাইন হ'ব আৰু দুটা বেলেগ ডিজাইন যে দুটা ডিজাইন আপোনালোকে কাটিম সেই দুটা এইটো হ'ব আৰু এই দুটা ডিজাইনত মানে বেলেগ হ'ব সেইকেইটাৰ মই ভিডিঅ' কাটিং কৰা ভিডিঅ' কি ডিজাইন হয় সেইটো মই বনাম সেইকাৰণে এই দুটা মই ছাইড কৰি দিছোঁ আৰু এই দুটা একলগত এটা হেৰিটো হ'ব সেইকাৰণে এই দুটা প্ৰথমতে মই আপোনালোকক কাটিং কৰি দেখাই দিম প্ৰথম আপোনালোক ব্লাউজৰ মেজাৰমেণ্ট আছে ছাৰ এইটো কাপোৰতে মাৰি থৈ দিছোঁ মই আপোনালোকে চাইড হওক আপোনালোক মই দেখাই দি আছো টোটেল চাক এইটো ডিজাইন নাম্বাৰ হয় এইটো চাক ডিজাইন নাম্বাৰ মানে এটা আছে টুৱেণ্টি ডি ডিজাইন নাম্বাৰ 25 ডিজাইন নাম্বাৰ 8 মানে কেটলগৰ ডিজাইন আছে মই কেটলগ বিলাক দেখাব নোৱাৰিম এইটো কাৰণে তো চৰি চাক এইটো মেজাৰমেণ্টত আছে এইটো মেজাৰমেণ্টটো আছে 14 ইঞ্চি 36 31 10 ইঞ্চি হাতৰ দীঘল 10 ইঞ্চি কপ ফ্ৰণ্ট ডিপ 8 বেক ডিপ 10 এইটো ডিজাইনত হ'ব মেজাৰমেণ্ট এইটো মেজাৰমেণ্টত আপোনালোক মই কাটিং কৰি দেখাই দি আছো প্ৰথম মোৰ দীঘল আছে 14 ইঞ্চি মই ইয়াৰ পৰা 14 ইঞ্চি দীঘলটো মই জুখি লম চাগে ইয়াৰ পৰা 14 ইঞ্চি মই দীঘল জুখি লৈছো তাৰপৰা ইয়াৰ পৰা আপোনালোকে আকৌ এইটো চিধা কৰাৰ কাৰণে আপোনাৰ 14 ইঞ্চি দীঘল কাটি লব কাটি লোৱাৰ পিছত এইবিলাক মানে এনেকুৱা ডিজাইনৰ যদি আপোনালোকে দেখাই পাইছে থাম্বনেইলত দেখাই পাইছে ফটো কেনেকুৱা ডিজাইন হ'ব এনেকুৱা ডিজাইনৰ বহুত আৰ্মহোলটো হিচাপ কৰিব নোৱাৰে এইটো চাগে টোটেল মানে 36 বডি আছে 36 বডি হৈছে যদি এনেকুৱা শ্বল্ডাৰ উঠা হ'ব শ্বল্ডাৰ উঠালে আপোনালোকে কিমানখিনি শ্বল্ডাৰ দিব সেইকাৰণে দিব 36 আছে যে 36 হলে আপোনাৰ কি কি কৰিব জানে 6 ইঞ্চি তলত আৰ্মহোলটো 6 ইঞ্চি তলত দিব 6 ইঞ্চি তলত আৰ্মহোলটো দি পেলাই এনেকুৱাকে আপোনাৰ দুই চাইডতো 6 ইঞ্চি তলত আৰ্মহোল দিব আৰ্মহোল দি পেলাই 36 আছে কাৰণে টোটেল মোৰ 2 ইঞ্চি লুজ হ'ব আপোনালোকে হৈ পেলাই 38 হ'ব তাৰপিছত আপোনালোকে কি কৰিব এই বৰাবৰ কৰি এইটো শ্বল্ডাৰটো বৰাবৰ কৰি এনেকৈ মেজাৰমেণ্ট দাগ মাৰি ল'ব মেজাৰমেণ্ট চৰি আপোনালোকে এনেকৈ বৰাবৰ কৰি এনেকুৱা দাগ মাৰি ল'ব দাগ মাৰি লৈ পেলাই এতিয়া 36 আছে 36 হ'লে এতিয়া মেজাৰমেণ্টৰ লগত কথা মই মেজাৰমেণ্ট য'ত ফিক্স মেজাৰমেণ্ট পুৰা ফিক্স মেজাৰমেণ্ট লৈ পেলাই মই ব্লাউজ যেতিয়া কাটিং কৰোঁ 2 ইঞ্চি লুজ দি পেলাই কাটিং কৰোঁ মই 36 আছে চাকে এইটো 36 9 9 18 18 36 হ'ব 36 18 ইঞ্চি ফিক্স এইটো ফিক্স মেজাৰমেণ্ট তাৰ পৰা 1/2 ইঞ্চি মই লুজ দি দিম মানে 1/2 ইঞ্চি চাৰিপাটত 2 ইঞ্চি লুজ হৈ যাব এতিয়া 1/2 ইঞ্চি মই লুজ দি দিছো আপোনালোক যদি এনেকুৱা হিচাপত কাটিং কৰে আৰামত আপোনালোকে কাটিং কৰি ল'ব এতিয়া চাক 1/2 ইঞ্চি মই লুজ দিলে চাৰিপাটত 2 ইঞ্চি লুজ হৈ যাব হৈ যোৱাৰ পিছত এতিয়া 31 আছে কঁকালটো 31 আছে যদি 31 কাটিব লাগিব চাক এইটো 7/2 হলে আপোনাৰ 30 হ'ব 30তকৈ 200 বেছি কৰি দিওঁ 7/2তকৈ 200 বেছি কৰি দিওঁ তেতিয়া এটা 31 হৈ যাব হৈ যোৱাৰ পিছত তাৰপিছত ইয়াৰ পৰা আপোনাৰ 1 ইঞ্চি বেছিকৈ দিব যে যিটো টেকিং বেক চাইডত যিটো টেকিং হ'ব টেকিং হলে টেকিঙৰ মাৰ্জিনটো বহুত মানে এইটো হিচাপটো বুজি নাপায় টেকিঙে মাৰ্জিন 3.5 ইঞ্চি 4.5 ইঞ্চি আপোনাৰ টেকিঙে মাৰ্জিন দিব এইটো চাক এইটো টেকিঙে মাৰ্জিন ইয়াৰ পৰা আপোনালোকে কি কৰিব জানে হায়েষ্ট হলে 5 5.5 টেকিং যে দিব আপোনাৰ 5 5.5 মাৰ্জিন দিব এইটো চাক টেকিঙে মাৰ্জিন এইটো ইয়াৰ পৰা আপোনাৰ চিধা কৰাৰ কাৰণে কি কৰিব ইয়াৰ পৰা যিমানখিনি ইয়াতে কিমানখিনি দিছে আপোনাৰ 3 ইঞ্চি 200 দিছিলো মানে 4.5 ইঞ্চি মই ইয়াতেও আৰু এটা মাৰ্জিন মাৰি এইটো বৰাবৰ কৰি আপোনালোকে মাৰ্জিন মাৰি ল'ব এইটো এটা মাৰ্জিন মাৰি দিওঁ মাৰ্জিন মাৰি দিলে এইটো হ'ল টেকিঙৰ হেৰি হৈ গৈছে বেক চাইড যে টেকিং থাকে এইটো হৈ গৈছে হৈ যোৱাৰ পিছত এই দুটা বৰাবৰ কৰি আপোনালোকে মাৰ্জিন মাৰিব মাৰ্জিন মাৰি পেলাই বহুতো ভাবে যে বহুত কাপোৰ ৰাখি যায় আপোনাৰ মিনিমাম আপোনাৰ যদি কাপোৰ ৰাখিব খোজে 1.5 ইঞ্চি 2 ইঞ্চি ইয়াতকৈ বেছি কাপোৰ নাৰাখো তেতিয়া বেক চাইডত মানে গোট খাই যায় সেইকাৰণে ব্লাউজ তাৰপিছত কেতিয়াবা টাইট লুজ হৈ যায় টাইট হৈ যাব মানে কাপোৰ বেছি থাকিলে টাইট হৈ যায় তাৰপিছত ইয়াৰ পৰা আপোনাৰ বৰাবৰ কৰি 1.5 ইঞ্চিত মাৰ্জিন মাৰি দিব মাৰ্জিন মাৰি দি পেলাই মই আইডিয়া কৰি ৰাখি দিওঁ তথাপিও আপোনালোকক মই মেজাৰমেণ্ট কৰি দেখাই দি আছো এনেকুৱা ইমানখিনি কাপোৰ মই এক্সট্ৰাকে ৰাখি দিছো ৰাখি দিয়াৰ পিছত তেতিয়া শ্বল্ডাৰটো কিমান ৰাখো এনেকুৱা ডিজাইনৰ যদি আপোনাৰ কাটিং কৰিব যায় আপোনাৰ চাব মাইকী মানুহটো কেনেকুৱা শ্বল্ডাৰটো ডাঙৰ নহওক আপোনাৰ মেজাৰমেণ্ট লৈ যদি মই শ্বল্ডাৰটো মেজাৰমেণ্ট 14 ইঞ্চি আছে ইয়াৰ চাই চাক মই 14 ইঞ্চি শ্বল্ডাৰ আছে আপোনাৰ 14 ইঞ্চি যিমানে দিয়ে 13 ইঞ্চিও দিব পাৰে 14 ইঞ্চিও দিব পাৰে মই 14 ইঞ্চিও নিদিওঁ 13 ইঞ্চিও নিদিওঁ মই 13.5 ইঞ্চি দিওঁ এইটো চাক মই 13.5 ইঞ্চি দি দিছো দি দি পেলাই ইয়াৰ পৰা আপোনাৰ 13.5 ইঞ্চি বৰাবৰ কৰি আপোনাৰ দাগ মাৰি দিব এইটো দাগ মাৰি দিছো মই বৰাবৰ কৰি
ইয়ার পর আপনি হাফ ইঞ্চি এটা আর্মহোল শেপ তো দি দিব, হাফ ইঞ্চি আর্মহোল শেপ দিব। যদি আপনার বোট নেক টাইপের থাকে এনেকা ডিজাইনের যদি থাকে তো আপনার হাফ ইঞ্চি এনেকাকে দি দিব। সাক এইটো এটা সাক হয়ে গেছে, হয়ে যাওয়ার পিছ আকো এইটো বস্তু ধুনিয়া করে আপনারা এইটো হিসাবত রাউন্ডটো ধুনিয়া করে রাউন্ড ঘুরাই দিব। এটি হিসাবে না চকর মার্জিনটো বহুত মোটা হয়ে গেছে, আপনার এনেকাকে ধুনিয়া করে মার্জিনটো ঘুরাই দিব। ঘুরাই দিয়ে আপনার জোখি চাব আর্মলটো কিমানখিনি হয়েছে। এটা সাক এইটো আর্মলটো কিমানখিনি হয়েছে, এটা সাক 16 ইঞ্চি আর্মল হয়েছে, একদম পুরা হিসাবত পারফেক্ট হিসাবত আর্মল হয়েছে। আপনারা এনেকাকে আপনারা কাটিং করে লোক প্রথমত, তারপর আপনারা কি করবো, ইয়ার পর আপনারা আকো ইয়ার পর আপনার মার্জিন মানে সিলনি যেটু রাখবো, এটা সিলনি রাখাটো সিলনি যেটু রাখবো এইটু বরাবর করে আপনারা কি করবো, ইয়াতে মার্জিন মারি লোক মানে আইডিয়া করে কাটিং করে পেলাও ইয়াতে সিলনির কারণে এনেকাকে কাপড় রাখি রেখে আপনারা কাটিং করবো, এইটু হিসাবত কাটিং করবো। কাটিং করার পিছত এতে কি করবো, এটা আর্ম হেরিটু কিমানখিনি দিব, শোল্ডারটু কিমানখিনি দিব। এটা স্যার দুটা দুইটা দুটা ডিজাইনের আছে, এটা হবো কি করে, এটা হবো বোট নেক টাইপের হবো, এটা আমার 2 ইঞ্চি হেরি করিম, 2 ইঞ্চি শোল্ডার দিম, আর একটা কলার সিস্টেম হবো, সেইখানে এইটু 3 ইঞ্চি দিম, এইটু কলার টাইপ হবো, সেন হবো আগফালে সেন হবো, সেইখানে এটা 3 ইঞ্চি কলার কাটিং এটা কাটিং করিম, এর ফলে বোট নেক টাইপ যেটা হবো সেইটু শোল্ডারটু মানে 2 ইঞ্চি দিম, এইটু হিসাবত কাটিং করবো। প্রথমত এইখিনি তো আপনারা কি করবো, সিলনি মার্জিন রাখি পেলে কাটিং করবো, এইটু হিসাবত সিলনি মার্জিন রাখি পেলে কাটিং করবো। এটা ফিক্স হয়ে গেছে, এটা প্রথমত আমি কাটিং করবো, তারপর আপনার মানে দেখাবো। এটা সাক মোর ফ্রন্ট পার্ট কাটা হয়ে গেছে, ফ্রন্ট পার্ট কাটা হয়ে যাওয়ার পিছিয়ে ব্যাক পার্টটা কি হিসাবত কাটিং করব লাগে। বহুত মানে ভাবে যে প্লেন কাট কাটিং করলে মানে ব্রা কাট নিচিনাও নহয়, আজি আপনার সাই থাকবো প্লেন কাট ব্লাউজতে কেনকা হয়, আপনার এইটা ডিজাইনে কাটিব হলে আরামত আপনার চাই পেলে শিখিব পারে, শিখি পেলে নিজের ব্লাউজ যদি আপনারা ভাবে যদি কাটিং করবো যে আরামত কাটিং করে আপনারা সিলাই পেলে আরামত আপনার পিন্ধিব পারব। সাক এনেকা হয়ে গেছে, হয়ে যাওয়ার যদি ইস্তারি আছে ওসরত ইস্তারি মারি পেলে ধুনিয়া করে আপনার প্লেন করে লব, যিমানে আপনি ইস্তারি মারি মারি কাটিং করবো ইমানে ফিনিশিং হব, ইমানে কাটিং ধুনিয়া হব। তারপর এটা সাক মোর দুটা ব্লাউজ একলগত আছে, আমি এইটো এইটো এটা মই রাখি দিম, মানে এক পাটে দি হয়ে যাব। এতিয়া এনেকুৱাকে বহাই লব, বহাই পেলাই আকৌ লাগিলে আপোনাৰ প্ৰেছ মাৰি লব, মই প্ৰেছ মাৰি মাৰি কাটিং কৰো, যিমান প্ৰেছ মাৰি কাটিং কৰো আপোনালোক ফিনিচিং হব। তাৰপিছত আপোনাৰ কি কৰিব জানে, ইয়াৰ পৰা আপোনালোকে 1.5 ইঞ্চি আপোনাৰ চাক ইয়াৰ পৰা আপোনালোকে 1.5 ইঞ্চি দিব, এইটো চিলনিৰ পৰা এইফালেও 1.5 ইঞ্চি দিব, 1.5 ইঞ্চি দিব, দি পেলাই এইফালে আপোনালোকে 1.5 ইঞ্চি দি দিব, 1.5 ইঞ্চি দি আৰ্মহোলত যে এইখিনি জেগাত কিমানখিনি দিব জানে, এইখিনি জেগাত আপোনালোকে 1 ইঞ্চি দিব, এইখিনি 1 ইঞ্চি দি পেলাই বরাবর করে আপনার ইয়াতে ডাইরেক্ট আপনার স্কেলে দিয়ে মার্জিন মারি লব। মার্জিন মারি লিছো আপনার মানে এনেকে আইডিয়া পরে কাটিং করে পেলাম, আপনার মার্জিন মারি লব তো কাটিং করা সুবিধা হব। তারপর এইটু হিসাবত মানে কাটিং করব, আপনার যদি ভাবে যদি এই কাটিং করছে সিলনি ভিডিও গুলো আপনার চাবা করছে, সিলনি ভিডিও আপনারা পাই যাব, ভিডিও লাস্ট আপনারা পাই যাব, আপনার সিলনি কেনকে সিলাই করব লাগে, কি হিসাব সিলাই করব লাগে সেই ভিডিও আপনারা পাই যাব। আপনার আরামত সেই ভিডিও চাই পেলে সিলনি কি হিসাব ফিনিশিং দিয়ে বুটিক স্টাইলত চিলাব লাগে সেটাও আপনারা চাব পারিব। এটা সাক মোর হয়ে গেছে, এটা মানে এইখানে মার্জিন মানে ফিক্স, এইটু মানে এইটু তারপর কাটিং করিম, তারপর আপনার গলটো কিমানখিনি আছে সেইটো হিসাবত করে কাটিং করিম। আপনার এটা প্রথমত হয়ে গেছে, এইটু মানে কাটিং করা হয়ে গেছে, হয়ে যাওয়ার পিছত আপনার এটা সাক প্লেন কাট যদি ব্লাউজ হয় যদি আপনার মিডিল সেন্টারটো কিমানখিনি দিব, এটা ব্লাউজের মানে মাইকী মানুষটো যিমানখিনি ওখ হিসাবত লগত কথা, এটা মানে ওখ যিমানখিনি আছে এইটো ওখ আছে, সেইখানে মই 10 ইঞ্চি তলত মানে টুকির সেন্টারটো দিছো, আপনার 10 ইঞ্চি তলত দি দিব, দি দিয়ে তারপর আমার কি করবো ইয়াতে আপনার এইটো 3 ইঞ্চি দিব, এইটো মানে মিডিল সেন্টার, এইটো মানে বহলর সেন্টার মানে টুকির বহলর সেন্টার 3 ইঞ্চি, 3 ইঞ্চি দিলে 6 ইঞ্চি হবো, 6 ইঞ্চি হওয়ার পিছত তারপর আপনার ইয়ার পর টেকিনটো আপনার কি করবো 15 ইঞ্চি তলত আরো একটা মার্জিন দেবো, 15 ইঞ্চি
আপনার এ ফলাও আপনারা কি করব পনে 2 ইঞ্চি দিব আপনার এ ফলাও আপনারা পনে পনে 2 ইঞ্চি দিব দিপলে এটো 1 ইঞ্চি দূর দিব চাক হই গিছে এটো হল এটা টেকিনার এটো হল এটা আর এটো হল এটা এটা সারেটা হই গিছে হই যোৱাৰ পিছত এটো মই এটা তলটোত উঠাম উঠাই পেলাই এটো ব্যাক পাটত মাসু তলটোত তলাই উঠাই পেলাম हिसाब तो बुझी ना डायरेक्ट আপনারা ভাঁজ লগ যিমানখিনি আপনারা রাখছে দেড় ইঞ্চি রাখছে দেড় ইঞ্চি এটি হিসাবত কাপড়টা ভাঁজ করবো তেতিয়া আপনারা এনাওকে যদি আপনার একবার কাটিং করে টেকিং মারতে আপনার বারাবার জুখিব না লাগে বহুত কি করে বারাবার জুখিব লাগে কম বেশি হয়েছে না আপনার একে একটা হিসাবতে হয়ে যাব হয়ে যাওয়ার পিছত এইটো ব্যাক পাটটো লোক পেলে সাইড দুটা এক বরাবর হয়েছে না নাই সেইটো চাই লোব সাক এইটো মই ভাঙা লগালে বরাবর হয়ে গেছে আপনার এইটো হিসাবত আপনারা কাটিং করে লোব চাক হয়ে গেছে এটা সাইডটো হয়ে গেছে এটা চাক এইটো ইমানখিনি এইটো এইটো হিসাবত টেকিনটো মারি দিলে হয়ে যাব হয়ে যাওয়ার পিছত তারপর ইয়াতে এইটো আপনার এইটো কাটিং করব এইটো কিমানখিনি রাখছে এইটো আপনারা রাখছে 1 ইঞ্চি আপনার সেইটো হিসাবত 1 ইঞ্চি কিমানখিনি হয় সেইটো হিসাবত আপনার এনাওকে ভাঙি লব 1 ইঞ্চি 1 ইঞ্চি ভাঙি তারপর এটা লাগিলে পারলে আপনার ইস্তের মারি মারি বহাই লব বহাই লৈ পেলাই তাৰপিছত এইটো তাল পাত লৈ পেলাই একেবাৰে চাক হেৰি কৰো এইটো চাক কৰো মানে এতিয়া তাল পাতটো এতিয়া লৈ পেলাই একেবাৰে মই চাটি দিম এইটো চাক মই তাল পাতটো লৈ পেলাই একেবাৰে চাটি দিছো তাল পাতটো চাটা হৈ গৈছে তাৰপিছত এইটো আপোনালোকে এনাওকে মার্জিন দি দিব এইটো মানে ইমানখিনি যে আপোনাৰ চিলাব লাগিব তো হয়ে গেছে হয়ে যাওয়ার পিছিয়ে এইখিনিও মানে ইস্তের মারে সিধা করিল ইস্তের মারে সিধা করে লিছো সিধা করে লওয়ার পিছিয়ে এইখিনি পরা মানে এইখিনি কিমানখিনি রাখছিল এইটো দেড় ইঞ্চি রাখছিল আপনার এইটো আপনার দেড় ইঞ্চি ভাঁজ করব সাথে এইটো মানে দেড় ইঞ্চি ভাঁজ করে লিছো ভাঁজ করে লওয়ার পিছত আপনার পারেলে যদি এইখিনি আপনার বরাবর করে আপনার কাটিং করে দেবো কাটিং করে দিছো দিয়ার পিছত এইখিনি পর আপনার কি করব এইখিনি জায়গা আপনার 1 ইঞ্চি শেপ দিব এইখিনি পর আপনার 1 ইঞ্চি শেপ দিব তেতিয়া না আকফল ব্লাউজ পিন্ধার পিছত বহুত সব আকফলে কুছ লাগি যায় এইখিনি কুছটো আপনার নথরে তাক এইখিনি পর আপনার এইখিনি এইটো হিসাবত আপনার লগে শেপ করে দিব এটা শেপ হয়ে গেছে হয়ে যাওয়ার পিছত যিমানখিনি আমার হেৰি কৰছে এনেকুৱা দাগ দিলেও দাগ দিলেও আপনার এইটো ইমানখিনি আপনার চিলনি করব লাগবে মেশিন দি দিছো যেতিয়া কারিগরে চিলাব তেতিয়া আপনার আরামত চিনিব ময়ে চিলাম কেছে আপনার দেখাবার কারণে ময়ে কেছে চিলাব পারো এটা সাক হয়ে গেছে হয়ে যাওয়ার পিছিয়ে এইটু টেকিন মারো যেতে এইটু টেকিন মারা যেতিয়া তেতে আপনার ব্রা কটন নিচিনা টুকিটু উঠি যাব এটা হয়ে গেল মোর এই দুটা ব্লাউজ আকপা আকফালটো কাটা হয়েছে তো গল বিলাক আমি এইটো কারণে কাটা নাই যেহেতু ব্লাউজের ডিজাইন কেটে চাম চাই চাই গল কেটা কাটিং করি তারপর আপনার গল কেটে কি আপনার বটনেকর যদি হয় বটনেকর 2 ইঞ্চি আপনার বুঝাই দিছো 2 ইঞ্চি রাখি বিলাক কাটিং করবো যেহেতু কলার হবো এইটু হেৰি করে রাখি পেলে আপনার কাটিং করবো তারপর এই দুটা হল হয়ে যাওয়ার পিছত এটা মই এটা হাত এলবো হাত হবো হাত কাটি পেলে আপনার মই দেখা দিয়ে আছো কি হিসাবত এলবো হাত কাটিব লাগে এটা সব বরাবর মই ভাঁজ করে লিছো এইটো সাক ব্লু কালার আপনার হেৰি ব্লু কালারটা ওলাই নহলে যদি মই কাটিং করো দেখা না যাব
हाथर कारण अपना जिम्मेखि तलत सिलनी कर राखे मैं जिम्मेखि अपना सिलनी कारण राखे सिलनी राखी लब राखी पे एनवा मार्जिन मार लब मार्जिन मार पे तार पद टोटल हाथ दीघल आ दस इंच मैं ये दस इंच मार्जिन मार मार्जिन मार पे जिम्मेखि सिलनी कारण राखे सिलनी कर ऊपर मार्जिन मार मार्जिन मार पे कपटो आमानी आ दस इंच दस इंच दस इंच षोलोच आरमल आरमल तो बहुत ही हिसाब बुझी ना पाए षोलोच आरमल आते कि जाने लगे फिता तो एनक बैन कर जोखि एनक धुनिया जोख हेरी कि जाए ये हिसाब अपना बैन कर ली पे कि जाए षोलोच मैंने दुई भाग कल आठ इंच मैं आठ इंच गई मैं ये मार्जिन मारिश अपना शर्टकाट हिसाब बुझा कारण एनक मैं देखा दीसू सक ये हो गए हो जा पीछे यार मार्जिन मार फिक्स मेजरमेंट अपना यार धुनिया घूरा पे एने लगभग तार पार ऊपर घूरा पे अपना सिलनी सिलनी कारण राखी लगभग राखी लगे जिम्मेखि मार्जिन राखे अपना सीमानी मार्जिन राखी पे अपना हिसाब मार्जिन मार लगभग मार्जिन मार पे काटे